কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, কেউ কারো কোনো উপকারে আসবে না, ঠিক সেই মুহূর্তগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাত শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। তারা কারা? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের চিত্র খেয়াল করেন, এমন ভয়াবহ মুহূর্ত যখন সন্তান প্রসব করে দিবে গর্ভবতী মায়েরা, নবী আম্বে আলাইহিমুস সালাতু ওয়াসসালাম আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। সেই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে সাত শ্রেণীর ক্যাটাগরির মধ্যে পড়বে, বলুন সুবহানাল্লাহ। সাবাতু ইয়াদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের ছায়ার নিচে এই মানুষগুলোকে আশ্রয় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ছায়া যদি আপনার মাথার উপরে থাকে, সূর্য কি ওখানে ঢুকতে পারবে? না। সূর্যের আলো প্রখরতা কি দিতে পারবে ওখানে? না। তারা কারা? এক নম্বর আল্লাহর নবী বলছেন, আল ইমামুল আদিল, ওই শাসক যে ন্যায়পরায়ণতার সাথে বিচার কার্য পরিচালনা করে, মানুষের মধ্যে ইনসাফ কায়েম করে, ক্ষমতার জোর দেখায়া পাওয়ার দেখায় আর একজনের হক নষ্ট করে না, ঠিক কিনা? পাওয়ার দেখায় আরেকজনের হক নষ্ট করা যাবে? ভোটে দাঁড়াইছে সবাই, ঢাকা 17-র ইলেকশন আর মনে হয় 2-3 দিন পরে, জানেন তো আপনারা, তোমার দুনিয়া আছেন না দুনিয়ার বাইরে? ঢাকা 17 আসেন, ওই যে ফারুক সাহেব মারা গেছে ওটার ভোট জানেন না 2-3 দিন পরে? আমাদের তো হিরো আলম কাকু দাঁড়াইছে ওখানে, কথা বুঝেন নাই? এই যারাই ভোটে দাঁড়াবে, যারা নেতা হতে চাইবে, আপনারা কাকে ভোট দিবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমি যে কথাটি বলতে চাচ্ছি, কিছু মানুষ আছে যারা বাদ বিচার বিশ্লেষণ বিবেক আরেকজনের টাকার কাছে বেঁচে থাকে। সিটি ইলেকশন হলো না, তারপরে এলাকা ভিত্তিক কিছু নির্বাচনে আপনারা ঘটনা শুনছেন না, যে টাকা দিছে হাইরা গেছে, পরের দিন আবার টাকা চাইতে গেছে, যে টাকা নিছোস ভোট দিস নাই টাকা দে, কথা বলেন না কেন? বেচারা হিরো আলমে নাকি ভোট চাইতে গেছে, বস্তির মহিলারা নাকি হেরে ধরে মারছে, বুঝছেন? আমি যে কথাটি বলতে চাচ্ছি, আপনি আপনার বিবেককে বিক্রি করবেন না, আপনি আপনার আবেগকে বিক্রি করবেন না। ভোট একটা আমানত। এটা কি আমানত? আপনি যদি এই আমানতকে কোনো পাপিষ্ঠ লোককে ভোট দিয়া এই খেয়ানত করেন, আল্লাহর আদালতে আপনারও দাঁড়াইতে হবে, ঠিক কি না? 500 টাকা দিছে তার লাগে সামনে ভোট দিয়ে দিচ্ছে। আমি হিরো আলমের কথা বলতেছি না, আমি এক্স ওয়াই জেড যেই দাঁড়াক না কেন তার কথা বলতেছি না, আমি বলতেছি বিচার বিশ্লেষণ বিচারক প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি দায়িত্বশীল, কিন্তু আপনারও তো একটা বিবেক আছে, আপনার আদালতে আপনার বিবেকটাও কিন্তু আপনার বিচারক, ঠিক কিনা? 500 টাকার লাগে আপনি ভোট বিক্রি করে ফেলতেছেন, 300 টাকার লাগে মিথ্যা সাক্ষী দিচ্ছেন, আরো সে নিচে ছায়া তো দূরের কথা, কে বলতেন মধ্যে একটা ছাতাও পাবেন না, ঠিক কিনা? এক নাম্বার। তাহলে প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা ইনসাফ কায়েম করব। পরিবারে আপনি একজন বিচারক, তাহলে ওই পরিবারের মধ্যে আপনাকে ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ মানে বুঝছেন? তিন ছেলে তিন পোলা আর এক মাইয়া, তিন ছেলে আর এক মেয়ে, ছেলে তিনটার পিছনে খুব ইনভেস্ট করতেছে, কারণ এই সমস্ত প্রজেক্ট গুলো কাজে লাগবে, আর মাইয়ারে তো আরেক জায়গায় বিয়ে দেবো, এর লাগে আরে প্রাইমারিতে ফেলে রেখে দিচ্ছে, কথা বলেন না কেন? আপনি ইনসাফ কায়েম করলেন না। ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষকে, ছেলে এবং মেয়েকে সম দৃষ্টিতে দেখতে হবে, সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থেকে যখন আসতেন, ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কখনো কখনো কিছু মজা নিয়ে আসতেন, খাবার নিয়ে আসতেন, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন খেয়াল করেন, কোন ব্যক্তির যদি দুইজন কন্যা সন্তান থাকে, তিনজন কন্যা সন্তান থাকে, একজন কন্যা সন্তান থাকে, যার একটা কন্যা সন্তান
জাহান্নাম আর ওই ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা দিবেন, যার দুই কন্যা সন্তান জাহান্নাম আর তার মধ্যে দুইটা পর্দা, যার তিন কন্যা চার কন্যা জাহান্নাম আর ওই ব্যক্তির মধ্যে তিন পর্দা চার পর্দা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। ওই মেয়েগুলোকে ভালো করে বড় করে যদি ভালো পাত্রের কাছে পাত্রস্থ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতার জন্য জাহান্নামকে দূরে ঠেলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে সুসংবাদ, ওয়াইদা বুশির আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كذيب। আল্লাহু আকবার। মেয়ে মানুষ সন্তান কন্যা হয়েছে এই জন্য চেহারা কালা হয়ে যাওয়া এটা কাফেরের চরিত্র, মুসলমানের চরিত্র হতে পারে না। কন্যা সন্তান এটা রহমত, কন্যা সন্তান রহমত। মনে করেন না যে এটা আমার প্রজেক্ট লস, এর পিছনে খরচ করা মানে তো আমি তো কিছুই পাবো না, আপনি বাবা নামের জালেম, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তাহলে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, কেউ কাউকে আমরা আলাদা করব না ইনশাআল্লাহ। দুই নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়াশাব্বুন নাশাফি ইবাদাতি রব্বি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন। যে মানুষ, যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে ইবাদতে কাটিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যুবক আল্লাহর সন্তুষ্টি যদি আপনারা কেউ পেতে চান, অবৈধ জেনা ব্যবচারে আপনারা জড়িত হবেন না, হারাম রিলেশনশিপে আপনারা দৌড়াবেন না, এমন কোন নারী পুরুষ আপনারা সম্পর্ক স্থাপন করবেন না যার সঙ্গে দেখা দেওয়া আপনার জায়েজ নাই, বিবাহ বহির্ভূত এমন কোনো আজে বাজে কাজ করা যাবে না, ঠিক কিনা? কিছু জিনিস আছে ভাই, যৌবনকালের শক্তি ছাড়া বুড়ো মানুষ কি সেনাবাহিনীতে চাকরি করতে পারে? পারে না। কেন পারে না? কারণ শক্তির প্রয়োজন। যৌবনকালের ইবাদত আর বুড়াকালের ইবাদত, 70 বছরের ইবাদত যা, 70,000 বছরের ইবাদত যা, যৌবনকালের 70 দিনের ইবাদত তার চাইতেও বেশি মূল্য রাখে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং যৌবনকালের সময়টাকে আজে বাজে ভাবে কাটানো যাবে না ইনশাআল্লাহ। বলেন এবার আসেন তিন নম্বর, আল্লাহর নবী কি বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। যে মানুষটা নামাজ আদায় করেছে, পরবর্তী ওয়াক্তের জন্য আবার অপেক্ষা করেছে, জোহরের আজানের পরে আসরের জন্য অপেক্ষা, আসরের পরে আবার মাগরিবের জন্য, মাগরিবের পরে আবার ইশার জন্য, অর্থাৎ সব সময় নামাজ আদায়ের জন্য, আজান শোনার জন্য তার হৃদয়টা সব সময় অপেক্ষা করে, সব সময় তিনি অপেক্ষমান থাকে, নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আরশের নিচে ছায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? চার নম্বর বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইজন ব্যক্তি যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আর আল্লাহর জন্য একে অপরের সঙ্গে শত্রুতা করে, আমাদের বন্ধুত্ব হবে, আমাদের ভালোবাসা হবে শুধুমাত্র কার জন্য? তাহলে কোনো বদমাশের সঙ্গে বন্ধুত্ব করা যাবে? হারামখোরের সাথে করা যাবে? বন্ধুত্ব হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে আল্লাহওয়ালা দেখে বন্ধুত্ব করতে হবে, যারা সারাক্ষণ বসে বসে মদ গিলে ওই বদমাশের ধারে কাছে যাওয়া যাবে না, ভালো আচরণ করবেন। কারণ কি, সুদখোর, মদখোর, জুয়ারি, ব্যভিচারি, হারামখোর এগুলোর সাথে ঘুরলে হারামের প্রভাব কিন্তু চলেই আসে অনেক সময়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহর নবী বলছেন, ওয়া রাজুলুন তালাবাতু ইমরাতু যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দেবেন, কোনো সুন্দরী রমণী যে মানুষটাকে আহ্বান করেছে, আসো আমার সঙ্গে অবৈধ প্রেম স্থাপন করো, অথবা কোনো পুরুষ কোনো নারীকে আহ্বান করেছে, আমার সঙ্গে অবৈধ প্রেম স্থাপন করো, সঙ্গে সঙ্গে ওই মানুষটি বলেছে, না না না, আমি তোমার সঙ্গে অবৈধ প্রেম স্থাপন করতে পারবো না, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, কিয়ামতের ময়দানে বিশেষ ছায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। পাঁচ নম্বর, ছয় নম্বর এবার আসেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাহাত্তালা তালামা শিমালুহুমা তুনফিকু ইয়ামিনু,
ডান হাত কি দান করলো বাম হাত টের পাইলো না মানে গোপনে দান করলেন আল্লাহু আকবার বলেন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরশের নিচে ছেড়ে দিলেন এরপর আল্লাহর নবী বলেন মারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদ ফায়রাহ এমন কিছু মানুষ রয়েছে যারা জিকির করে আল্লাহর ভয়ে ক্রন্দন করে চোখ দিয়ে দদর করে পানি পড়ে নীরবে নিভৃতে তারা কান্নাকাটি করে আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা আমার এভাবে যারা জিকির আজকার করবে এই কাজগুলো যারা করবে কিয়ামতের ময়দানে আরশের নিচে বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আসসালামু